Now uh, we will start our uh, today's lesson. At first, uh, we have to know the definition of transformation of sentence. The definition is like that to change a sentence from one grammatical form to another without changing its meaning is called transformation of sentence. যার বাংলা অর্থ হচ্ছে এরকম যে বাক্যের অর্থ ঠিক রেখে ব্যাকরণগত রূপের পরিবর্তন করে অন্য কোনো ব্যাকরণগত রূপে রূপান্তরিত করাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে অর্থাৎ অর্থাৎ বাক্যের রূপের পরিবর্তন ঘটতে পারে কিন্তু বাক্যের অর্থের কোনো পরিবর্তন ঘটবে না এবার আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের প্রথম নিয়মটি শিখব সেটি হচ্ছে এই রকম সেন্টেন্সেস উইথ ওনলি অ্যালোন চেঞ্জেস ইন টু নান বাট নাথিং বাট নট মোর দেন নট লেস দেন অর্থাৎ অ্যাফরমেটিভ সেন্টেন্সে ওনলি অথবা অ্যালোন থাকলে ব্যক্তির ক্ষেত্রে সে নেগেটিভে হবে নান বাট বস্তুর ক্ষেত্রে হবে নাথিং বাট বয়স বা সংখ্যার ক্ষেত্রে হবে নট মোর দেন অথবা নট লেস দেন এখানে যে ইক্সাম্পলগুলো আছে আমরা তা লক্ষ্য করলে খুব সুন্দরভাবে বুঝতে পারবো যেমন অ্যাফার্মেটিভে রয়েছে প্রথম এক্সাম্পলটিতে আ ব্রেইভ ম্যান ও অ্যালো ক্যান ডু দিস এটা নেগেটিভ করা হয়েছে এইভাবে নান বাট আ্রেইভ ম্যান ক্যান ডিউ অর্থাৎ ব্যক্তির ক্ষেত্রে অ্যালোনের ক্ষেত্রে হয়েছে নান বাট আবার দ্বিতীয় এক্সাম্পলটার দিকে যদি আমরা লক্ষ্য করি আই নিড এ বুক ওনলি এখানে বই একটা বস্তু এর সাথে ওনলি বসেছে এটাকে নেগেটিভ করার ক্ষেত্রে আমরা এইভাবে করেছি আই নিড নাথিং বাট আ বুক অর্থাৎ ওনলির পরিবর্তে আমরা বসিয়েছি নাথিং বাট অর্থাৎ আই নিড নাথিং বাট আ বুক আবার সংখ্যার ক্ষেত্রে বা বয়সের ক্ষেত্রে আমরা এভাবে ব্যবহার করেছি যেমন অ্যাফার্মেটিভে সংখ্যার কথা বলা হয়েছে আই নিড টেন থাকা অনলি এই বাক্যটাতে যেহেতু সংখ্যা রয়েছে অ্যাফারমেটিভে এটাকে নেগেটিভ আমরা করেছি আই ডু নট নিড মোর দেন টেন থাকা অর্থাৎ সংখ্যার ক্ষেত্রে অনলি থাকাতে আমরা ব্যবহার করেছি নট মোর দেন অথবা নট লেস দেন এবার আমরা দ্বিতীয় নিয়মটির দিকে দেখব মাস্ট অথবা হ্যাভ টু ক্যান থার্ন ক্যানট বাথ তার মানে হচ্ছে অ্যাফার্মেটিভ বাক্যে মাস্ট অথবা হ্যাভ টু থাকলে সেটাকে ক্যানট বাট দিয়ে বা ব্যবহার করে বাক্যটাকে নেগেটিভ করতে হয় অর্থাৎ অ্যাফার্মেটিভে আরও পরিষ্কারভাবে অ্যাফার্মেটিভে মাস্ট অথবা টু থাকলে নেগেটিভে হবে ক্যানট বাট তবে এখানে মনে রাখতে হবে যে ক্যানট বাটের পরিবর্তে ক্যানট হেল্পও ব্যবহার করা যায় তবে সেই ক্ষেত্রে আমরা যদি ক্যানট হেল্প ব্যবহার করি তবে ক্যানট হেল্পের পরিবর্তে ভার্ভ থাকলে সেই ভার্ভের সাথে আইএনজি যোগ করতে হয় এবার আমরা এক্সাম্পলটা লক্ষ্য করি ইউ হ্যাভ টু ড্রিঙ্ক ক্লিন ওয়াটার এই অ্যাফরমেটিভ বাক্যটাতে হ্যাভ টু থাকাতে আমরা নেগেটিভ করেছি এইভাবে ইউ ক্যানট বাট ড্রিঙ্ক ক্লিন ওয়াটার এবার আমরা তৃতীয় নিয়মটির থেকে লক্ষ্য করব এইখানে এই রকম আছে যে অ্যান্ড অথবা বোথ যদি কোনো বাক্যে থাকে সেটা কে নেগেটিভ করতে গেলে হবে নট অনলি ডট ডট বাট অলসো আমরা যদি স্ক্রিনের এক্সাম্পলটার দিকে লক্ষ্য করি অ্যাফার্মেটিভে আছে হি অ্যাট এগস অ্যান্ড ভেজিটেবলস আমরা এটাকে নেগেটিভ করেছি হি অ্যাট নট অনলি এগস বাট অলসো ভেজিটেবলস অর্থাৎ অ্যাফার্মেটিভ বাক্যে অ্যান্ড অথবা বোধ থাকলে নেগেটিভ করতে গেলে তার পরিবর্তে হয় নট অনলি বাট অলসো এবার আমরা চতুর্থ নিয়মটার দিকে লক্ষ্য করব ফোকাস করব যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এভরি দিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি এভরি দিয়ে শুরু হলে এভরির দিয়ে শুরু হলে নেগেটিভ করতে গেলে হবে দেয়ার ইজ নো ডট ডট বাট অর্থাৎ আমরা স্ক্রিনে থাকা এক্সাম্পলটার দিকে লক্ষ্য করি এভরি মাদার লাভস অর চাইল্ড অর্থাৎ প্রত্যেক মাতার সন্তানকে ভালোবাসেন এখানে নেগেটিভের ক্ষেত্রে হয়েছে এভরি থাকাতে দেয়ার ইজ নো এরপর মাদার বসেছে ঠিকই মাদার লাভ বাট লাভস অর চাইল্ড অর্থাৎ অ্যাফরমেটিভ সেন্টেন্সে এভরি থাকলে নেগেটিভ সেন্টেন্সে হবে দেয়ার ইজ নো এরপর নাউনের জায়গায় নাউন হবে এরপর বার্ড থেকে বাকি অংশ আমরা বসাবো অর্থাৎ বার্ড বসানোর পরে তারপর ভার্ড থেকে যেটা থাকবে আমরা সেটা বসাবো বা ওয়ার্ড লিস্ট ফর চেইজিং ফ্রম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্সেস অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অলয়েস থাকে নেগেটিভ সেন্টেন্সে তার বিপরীত শব্দ নেভার বসবে ফ্রেন্ড থাকলে এনিমি বা ফো অ্যাবসেন্ট থাকলে প্রেজেন্ট ডাউটফুল থাকলে আনডাউটফুল অনেস্ট থাকলে ডিসনেস্ট প্লেষ্ট থাকলে ডিছপ্লেছ পচিবল থাকলে ইম্পচিবল পাঞ্চল থাকলে ইৰেচপনচিবল গুড থাকলে বেড এক্টিভ থাকলে ইনএাক্টিভ এগ্ৰি থাকলে ডিজএগ্ৰি গ্ৰেটফুল থাকলে আনগ্ৰেটফুল প্লেজেণ্ট থাকলে আনপ্লেজেণ্ট লিগেল থাকলে ইলিগাল রেড থাকলে হবে এ লিটরেট রেগুলার থাকলে হবে ই রেগুলার হ্যাপির ক্ষেত্রে হবে আনহ্যাপি এবার আমরা আরও কতগুলি শব্দের দিকে লক্ষ্য করবো ইজি থাকলে হবে ডিফিকাল্ট হেলদি থাকলে হবে আনহেলদি মোরাল থাকলে হবে ইমোরাল কমফোর্টেবল থাকলে হবে আনকমফোর্টেবল অবিডিয়েন্ট থাকলে হবে ডিজঅবিডিয়েন্ট রেমেম্বারের ক্ষেত্রে ফর গেট রাইটের ক্ষেত্রে রং সলভেন্টের ক্ষেত্রে ইনসলভেন্ট উইলিংয়ের জায়গায় মানে উইলিং থাকলে হবে নেগেটিভে আনউলিং আবার অনার থাকলে হবে নেগেটিভে ডিজঅনার লাভের ক্ষেত্রে হেইট মোরালের ক্ষেত্রে ইমোরাল অবের ক্ষেত্রে ডিজবে রিয়েল থাকলে অ্যান্ড রিয়েল রিচ থাকলে পোর সিনসিয়ার থাকলে হবে ইনসিনসিয়ার ওয়াইস থাকলে হবে অ্যান্ড ওয়াইজ আর টল থাকলে হবে শর্ট অর্থাৎ এই শব্দগুলি আমাদের মনে রাখতে হবে অর্থাৎ বিপরীত শব্দগুলি আমাদের জানা থাকতে হবে অর্থাৎ সমার্থক যে শব্দগুলো সেনানিম যা যেগুলি আছে তার নেগেটিভের ক্ষেত্রে তার অ্যান্টনিমগুলো আমাদের বসাতে হবে এবার পরবর্তী নিয়মটি আমরা লক্ষ্য করব। ইন কেস অফ এভরিবেডি অ্যান্ড অ্যাফার্মেটিভ সেন্টেন্স ক্যান অলসো বি চেঞ্জ ইন টু নেগেটিভ ইউজিং নোবডি অ্যান্ড অপোজিট ভার্ব অরজেকটিভ এটার মানে হচ্ছে গিয়ে কোনো একটা বাক্যে যদি এভরিবেডি থাকে তবে সেই ক্ষেত্রে আমরা নোবডি বসাবো এবং যে ভার্বটা থাকবে তার অপোজিট ফর্মটা আমরা বসাবো আমরা স্ক্রিনে থাকা এক্সাম্পলটা লক্ষ্য করলেই পরিষ্কারভাবে বুঝতে পারবো যে অ্যাফরমেটিভ বাক্যটি আমরা লক্ষ্য করি এভরিবেডি লাইক্স ফ্লাওয়ার তার মানে কি সকলেই ফুল ভালোবাসে আচ্ছা আমরা এটাকে নেগেটিভ করেছি এভরিবেডির পরিবর্তে আমরা বসিয়েছি নোবডি আর লাইকস যে আছে লাইক্সের অপোজিট শব্দ আমরা বসিয়েছি ডিসলাইক আমরা করেছি তাহলে এভরিব্যাডির জায়গায় নোভেডি লাইক্স এর ডিজ ডিসলাইক্স আর ফ্লাওয়ার টু ফ্লাওয়ার্স তাহলে এভরিব্যাডি লাইক্স ফ্লাওয়ার এইটার এই অ্যাফারমেটিভ ফর্মটাকে আমরা নেগেটিভ করেছি নোভেডি ডিসলাইক ফ্লাওয়ার্স এইটা দিয়ে এই নিয়মগুলি মনে রাখতে হবে নেগেটিভ এটা হচ্ছে এরকম অলওয়েজ ইন অ্যাফরমেটিভ বিকামস নেভার প্লাস অপোজিট ওয়ার্ড ইন নেগেটিভ সেন্টেন্সেস অর্থাৎ অ্যাফরমেটিভ সেন্টেন্সে অলওয়েজ থাকলে অলওয়েজের পরিবর্তে হবে নেভার এবং অপর যে শব্দটা থাকবে নেগেটিভ বা বাক্যের ক্ষেত্রে সেই শব্দটির বিপরীত শব্দটি আমাদের লিখতে হবে স্ক্রিনে থাকা অ্যাফার্মেটিভ শব্দটি আমরা ফোকাস করি আই এম অলওয়েজ এগেইনস্ট অফ স্মোকিং অর্থাৎ আমি সব সময় ধূমপানের বিরুদ্ধে এখানে অলওয়েজের পরিবর্তে আমরা নেগেটিভের নেভার ব্যবহার করব। তাহলে আই এম নেভার আর এগেইনস্টের অপোজিট হচ্ছে ইন ফেভার অফ মানে পক্ষে আর স্মোকিংয়ের জায়গাতে স্মোকিং বসবে তাহলে আবারও বলছি অলওয়েজ যদি অফার্মেটিভে থাকে তাহলে হয়ে যাবে নেগেটিভের ক্ষেত্রে নেভার অলওয়েজটা হয়ে যাবে নেভার আর অপর যে শব্দটি থাকবে সেই শব্দটির বিপরীত শব্দ ব্যবহার করতে হবে এইখানে এগেইনস্টের বিপরীত শব্দ হচ্ছে ইন ফেভার অফ এগেইনস্ট মানে বিরুদ্ধে ইন ফেভার অফ মানে হচ্ছে পক্ষে আমরা ব্যবহার করে বাক্যটিকে নেগেটিভ করেছি তাহলে আমরা টোটাল অ্যাফার্মেটিভ বাক্যটা হচ্ছে আই এম অলওয়েজ এগেনস্ট স্মোকিং আমি সবসময়ের ধূমপানের বিরুদ্ধে এটার নেগেটিভ ফর্মটা হয়েছে আই অ্যাম নেভার ইন ফেভার অফ স্মোকিং অর্থ হচ্ছে আমি কখনোই ধূমপানের পক্ষে ছিলাম না এটাও অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ তবে এখানে মনে রাখতে হবে যে our universal truths are